আপাতত বিদেশ যাত্রায় রাজ্যের মুখ্যমন্ত্রী দুবাই হয়ে স্পেনের পথে। আর আজই সেই 13 সেপ্টেম্বর, বিধাননগরের ইডি দফতর সিজিও কমপ্লেক্সকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মাছি গলার উপায় নেই, কারণ আজই তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজির হওয়ার কথা। ফলে ট্রাফিক গার্ডের বিশেষ দল থেকে শুরু করে বিধাননগরের 3 থানার পুলিশ, মহিলা পুলিশ, কলকাতা পুলিশের বাহিনী, রাজ্যের গোয়েন্দা বাহিনী মুড়ে ফেলেছেন সিজিও কমপ্লেক্স। গতকালই আর্থিক প্রতারণার দায়ে ইডির এই অফিসেই এসেছিলেন বসিরহাটের তৃণমূলের সাংসদ নুসরাত জাহান। ইডির জেরার মুখোমুখি হতে তখন এমন নিরাপত্তার অতি সক্রিয়তা ছিল না পুলিশের মধ্যে। অভিনেত্রী সাংসদ এসছেন, টানা 6 ঘন্টা জেরার পর ফিরেও গেছেন, নিরাপত্তা বাহিনীর লেশমাত্র ছিল না আশেপাশে। কদিন আগে তৃণমূল কংগ্রেসের যুব নেত্রী সায়নী ঘোষকে জেরা করেছে ইডি, তখনও এমন নিরাপত্তার বাড়াবাড়ি ছিল না। কিন্তু আজ সকাল থেকেই সিজিও কমপ্লেক্সের চেনা ছবিটা বদলে গেছে একেবারে। জিজ্ঞাসাবাদ কতক্ষণের, কোন প্রশ্নের কি জবাব দেবেন অভিষেক, সেসব তো পরের কথা। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর বিদেশ যাত্রার আগে এই কার্যত ক্লিন চিট দিয়ে গেছেন ভাইপো অভিষেককে। অভিষেককে হর তরহ ডিস্টার্ব করতে হয়, উসকো কবি লোয়ার কোর্ট মে জানা পড়তা হয়, কবি আপার কোর্ট মে জানা পড়তা হয়, কবি হাই কোর্ট মে জানা পড়তা হয়, কবি সুপ্রিম কোর্ট মে জানা পড়তা হয় জাস্টিস কে লিয়ে। আননেসেসারিলি হ্যারাসিং, নো এভিডেন্স, নাথিং। এমন ক্লিনচিট কিন্তু সায়নী বা নুসরাতের জন্য নবান্ন সভাঘর থেকে সাংবাদিক বৈঠক করে কখনো দেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রী ওখানেই থামেননি, জানিয়েছেন তার পরিবারকে অপদস্থ করতেই নাকি অভিষেককে ডাক ইডি। নবান্ন সরকারের হেডকোয়ার্টার, সেখানে বসে পরিবারের কথা বলতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং সঙ্গে জুড়েছেন 34 বছরের বাম শাসনের প্রসঙ্গ। কি বলেছেন তিনি? मैं सीपीएम का चीफ मिनिस्टर को और वो मिनिस्टर को जितना दिन 34 साल वो लोगों ने रहा, हम एक भी टच नहीं किया, एक भी टच नहीं किया कि ये हमारा डेमोक्रेटिक को कटसी होता है। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির একটানা আক্রমণে দুর্নীতির সাগরে ডুবে থাকা মুখ্যমন্ত্রী কি বামপন্থীদের আরও পাশে পেতে চাইছেন? সে কারণেই কে এই বার্তা সিপিআইএম কে। এবং বুঝতে পারছেন নিচুতলার অনেক বামকর্মী ইন্ডিয়া জোট হলেও মমতাকে পাশে চাইছেন না। সেইসব বাম নেতা কর্মীদের বুঝিয়ে দেওয়া, তোমাদের মুখ্যমন্ত্রীকে ছেড়ে রাখা হয়েছে, অন্য মন্ত্রীদেরও ডাকাডাকি করেনি সিআইডি, আর সেটাই নাকি গণতন্ত্র। আরেকবার শুনুন। মেরে কে পাস কিতনা ইনফরমেশন হ্যায়, মাই সিপিএম কা চিফ মিনিস্টার কো আউর ও মিনিস্টার কো জিতনা দিন 34 সাল ও লোগো নে রাহা, হাম এক ভি টাচ নেই কিয়া, এক ভি টাচ নেই কিয়া কি ইয়ে আমারা ডেমোক্রেটিক কো কাটসি হোতা হ্যায়। এই বক্তব্য কি বামেদের জন্য বার্তা? তোমাদের ধরিনি, আমার পরিবারের বিপদে আমার পাশে থাকো, আমার অর্থে মুখ্যমন্ত্রীর পরিবারের পাশে থাকার বার্তা বামেদের সিপিআইএম কে। কিন্তু প্রশ্ন হল, রাজ্যের প্রশাসনিক প্রধান তার আগের আমলের দুর্নীতি বা অপরাধ সংক্রান্ত যাবতীয় তথ্য হাতে থাকা সত্ত্বেও বামেদের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সহ অন্যান্য মন্ত্রীদের ছেড়ে রেখেছেন কেন? প্রশ্ন হলো, তিনি কি এটা করতে পারেন? এটা কি অন্যায়কে প্রশ্রয় দেওয়া নয়? নাকি মুখ্যমন্ত্রী হওয়ার পর বামেদের বিরুদ্ধে যে 13খানা কমিশন বসিয়েছিলেন 32.5 কোটি টাকা খরচ করে, সেই 13 কমিশনের কি হল? রিপোর্ট কোথায়? নাকি কোনো তথ্য, বাড়তি ইনফরমেশন বা মন গড়া অভিযোগ প্রমাণ করা যায়নি ওই কমিশনের দফতরে? সে কারণেই বিজেপির একটানা আন্দোলনে বেলাগাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বামকর্মীদের ভয় দেখাতে এবং তাদের পাশে রাখতেই এই ছাড়ের গল্প? নাকি নিজের পরিবারের দুর্নীতির কালো ছিটে সকলের গায়ে একটু একটু করে ছিটিয়ে দেওয়ার জন্যই এরকম অসত্য ভাষণ? আর অন্যদিকে অভিষেককে ক্লিনচিট দিতেই সরকারের সদর দফতরে বসে সত্যহীনতার আশ্রয় নেওয়া? মাধ্যম, ব্যুরো রিপোর্ট।